যেভাবে এই দিবসগুলো বাড়তে শুরু করেছে, এতে করে হয়তো আমরা দেখতে পাবো আগামী কয়েক বছর পরে এমন কোনো দিন ফাঁকা থাকবে না যে দিনটি হয়তো ডে ছাড়া। আমরা লক্ষ্য করছি ফেব্রুয়ারি মাস চলে আসলেই বিভিন্ন ডে আসে, যেমন রোজ ডে, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, মিস ডে, ভ্যালেন্টাইন ডে ঠিক একইভাবে অশ্লীলতার অতিবাহিত করে। এমনও অনেক তরুণ তরুণী রয়েছে, যুবক যুবতী রয়েছে, যারা এক মাস দুই মাস সময় নিয়ে এই ডেটি উদযাপন করবার জন্য অর্থ সঞ্চয় করে, টাকা জমিয়ে রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করে, মুক্ত রাখে। 14 ফেব্রুয়ারি শয়তান যদি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমরা বেশি বেশি করে সালাত আদায় করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনটিকে অতিবাহিত করে দিব, বিজাতীয়দের কোনো কালচার তেহজিব তামাদ্দুন আমরা গ্রহণ করব না, মুসলমানদের যে তেহজিব তামাদ্দুন তা আমরা আঁকড়ে ধরব। ওয়ালা তাকরাবুজ্জানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বান্দাদেরকে ব্যভিচারের নিকটে যেতেও নিষেধ করেছেন, কারণ এটি নিকৃষ্ট কাজ। দেখছেন মেগা সিরিয়াল শান্তির পথে ঐক্যটাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অশ্লীলতা, বেহায়াপনা এবং ভালোবাসা দিবস নিয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে সমস্ত প্রকার অশ্লীলতা আর বেহায়াপনাকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। আমরা সূরা আরাফের 33 নম্বর আয়াত খুললেই পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, আমি অবশ্যই আপনার উম্মতের উপরে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরি বাতিনি উভয় অবস্থাতেই তাদের উপরে সকল বেহায়াপনা অশ্লীলতাকে হারাম করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 151 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানান দিচ্ছেন, রে বান্দারা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় স্থানেই সমস্ত অশ্লীলতা আর বেহায়াপনা থেকে নিজেদেরকে সেভ করবে, নিকটেও তোমরা কখনো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানান দিচ্ছেন, এই অশ্লীলতা আর বেহায়াপনাই কিন্তু মানুষকে ব্যভিচারের নিকটে নিয়ে যায়, আর এটি একটি নিকৃষ্ট আচরণ। ওয়ালা তাকরাবুজ্জানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বান্দাদেরকে ব্যভিচারের নিকটে যেতেও নিষেধ করেছেন, কারণ এটি নিকৃষ্ট কাজ। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেশা কাজগুলোকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের দেশে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডে তথা সাধু ভালোবাসা দিবস, যা বর্তমানে বিশ্ব ভালোবাসা দিবস নামে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর এই দিবসটি বাংলাদেশে সরকারি দিবসও নয়, বেসরকারি দিবসও নয়। যুবক যুবতীরা, তরুণ তরুণীরা তারা অতীব আগ্রহের সাথে উদযাপন করে থাকে। এদিনটি পুরোটা দিন শুধু অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যেই কাটানো হয়ে থাকে। যেভাবে এই দিবসগুলো বাড়তে শুরু করেছে, এতে করে হয়তো আমরা দেখতে পাবো আগামী কয়েক বছর পরে এমন কোনো দিন ফাঁকা থাকবে না যে দিনটি হয়তো ডে ছাড়া। আমরা লক্ষ্য করছি ফেব্রুয়ারি মাস চলে আসলেই বিভিন্ন ডে আসে, যেমন রোজ ডে, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, মিস ডে, ভ্যালেন্টাইন ডে ঠিক একইভাবে অশ্লীলতার অতিবাহিত করে। এমনও অনেক তরুণ তরুণী রয়েছে, যুবক যুবতী রয়েছে, যারা এক মাস দুই মাস সময় নিয়ে এই ডেটি উদযাপন করবার জন্য অর্থ সঞ্চয় করে, টাকা জমিয়ে রাখে। উত্তরবঙ্গের একটি পার্ক রয়েছে যার নাম ওয়ান্ডারল্যান্ড। বিগত কয়েক বছর আগে একজন ম্যাজিস্ট্রেট এখানে একটি অভিযান চালায় এবং সেখানে 70 জোড়া নরনারী যুবক যুবতীকে আটক করে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট তাদেরকে বলেন, আমি যদি কাজী সাহেব ডেকে নিয়ে এসে তোমাদেরকে বিবাহ পড়িয়ে দেই, তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, তাহলে কি তোমরা খুশি হবে? ঠিক সেই সময়ে এই শর্তে ছেলেও রাজি ছিল না, মেয়েও আগ্রহ প্রকাশ করেনি। এই ডে গুলোতে, এ সমস্ত পার্কে, এ সমস্ত বিভিন্ন জায়গাতে অশ্লীলতা ছড়ানো হয়, যেটি মুসলমান তো দূরের কথা, কোনো ভালো মানুষ এ সমস্ত ডেতে এমন অশ্লীলতা বেহায়াপনা করতে পারে না। একজন মুমিন মুসলমান কখনো এই দিবসগুলো উদযাপন করতেই পারে না, কারণ তারা ভালোবাসবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভালোবাসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির 12 পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তাদের সন্তান সন্ততি মা বাবা এমনকি এ বিশ্বের সমস্ত মানুষের থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কাজেই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা যে তোমরা অশ্লীলতা করো না, বেহায়াপনা করো না, ব্যভিচার করো না, তাহলে এ সমস্ত কিছুকে টপকে গিয়ে একজন যুবতী বা একজন নারীর সাথে অবৈধভাবে অশ্লীলতা করা এটি কখনোই কোনো মুসলমানের জন্য কাম্য নয়, এটি নিষিদ্ধ আর এটি হারাম। প্রত্যেকটি উম্মতের হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে আর এটি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয় মুমিনদের নফসের থেকেও জীবনের থেকেও অধিক প্রিয় হচ্ছেন তাদের নবী। তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার আপনার কাছে অতীব ভালোবাসার হয়, নিজেদের জীবনের থেকেও প্রিয় হয়, তাহলে সেই নবীজির আদেশ নিষেধকে আমরা মানব না? অবশ্যই মানব। আমরা এই সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিজেদেরকে সেফ করব, সংরক্ষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করে, মুক্ত রাখে। 14ই ফেব্রুয়ারি শয়তান যদি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমরা বেশি বেশি করে সালাত আদায় করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনটিকে অতিবাহিত করে দিব, বিজাতীয়দের কোনো কালচার তেহজিব তামাদ্দুন আমরা গ্রহণ করব না, মুসলমানদের যে তেহজিব তামাদ্দুন তা আমরা আঁকড়ে ধরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমরা সকলেই জানি আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে, তার সাথেই তার মিজান পুলসিরাত। ইসলামে অশ্লীলতা বেহায়াপনা এবং প্রচলিত সেন্ট ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের কোনোই অস্তিত্ব নেই, এটি কোনো মুসলমান উদযাপন করতে পারে না। একটি ভয়ানক কথা শুনলে বড় অবাক হবেন, আল্লাহর হাবিব বলেন, একজন ব্যক্তির মধ্যে ইমান থাকা অবস্থায় সে জেনা করতে পারে না, একজন ব্যক্তির মধ্যে ইমান থাকা অবস্থায় সে মদ পান করতে পারে না। কাজেই যখন কোনো ব্যক্তি এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় তখন সে ইমানদার থাকে না, তার ইমানটা কেটে যায়। কাজেই এই সমস্ত বিষয় থেকে আমরা অবশ্যই নিজেকে পরহেজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে চাদরে আমাদেরকে আবৃত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।